আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো দ্বিতীয় পর্ব আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডের দ্বিতীয় পর্ব। এখানে আমরা দেখাবো বিভিন্ন ধরনের রাইডস, 11টি রাইডস রয়েছে। এছাড়া দেখাবো আপনাদেরকে কোথায় খাওয়া দাওয়া করবেন এবং এর মূল্য কত পড়বে। ওয়েলকাম ব্যাক। ঢুকতে দেখবেন এরকম সুদৃশ্য গেট রয়েছে। আমরা গত পর্বে দেখিয়েছিলাম আপনারা কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, কত টাকা খরচ পড়বে। আজ আপনাদেরকে বিভিন্ন রাইড সম্পর্কে একটি ধারণা দেব। চলুন আমরা রাইডগুলো উপভোগ করি। প্রথমে যাব স্পেস কারে। স্পেস কারে উঠতে 50 টাকা পার পার্সনের দরকার হবে। অত্যন্ত মজাদার এবং আনন্দ ঘন পরিবেশে আমরা চলেছি স্পেস কারে। খুবই মজা, আপনি গেলে একেবারেই আনন্দ মজা উপভোগ করতে পারবেন। খুব কম দামে বাচ্চারাও খুব স্বাচ্ছন্দ্য অনুভব করবে এখানে। শেষ হলো আমাদের স্পেস কারস উপভোগের পর্ব এবং আমরা দ্বিতীয় রাইডসটিতে যাচ্ছি। এখানে কারুসাল পার পার্সন আপনাকে 50 টাকা করে পরিশোধ করতে হবে। বাচ্চারা খুবই মজা পায়, তাদের চেহারার দিকে তাকালেই বুঝতে পারবেন এটি কত মজাদার। এরপরে আমরা কফি কাপে চলে যাব। কফি কাপ, এখানে কফির মতো কাপ তৈরি করা হয়েছে যেটার মাধ্যমে বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করতে পারে। এরপরে রয়েছে ভাইকিং ট্রেন। বাইকিং ট্রেনও একটি সুন্দর এবং স্বাচ্ছন্দ্য এবং সুন্দর পরিবেশ রয়েছে এখানে। দেন আমরা যাচ্ছি অক্টোপাস কারে। অক্টোপাসের মতো করে তৈরি করা হয়েছে এই রাইডসটি। দেন আমরা চলে যাচ্ছি স্পেস ট্রেনে। স্পেস ট্রেনে বাচ্চারা খুবই মজা এবং আনন্দ উপভোগ করতেছে। স্পেস কারটি উপভোগ করুন বন্ধুরা। স্পেস কারের শেষ হলো আমাদের স্পেস কার। এখন আমরা যাব বাম্পার কারে। বাম্পার কার খুবই একটি রিস্কি এবং খুবই আনন্দদায়ক। আপনার এখানে ছোট ছোট বাচ্চারা ওঠা নিষেধ, যেহেতু আপনার বিভিন্ন ধাক্কা এবং সংঘর্ষ লেগে যেতে পারে গাড়িতে গাড়িতে। দেখুন স্মুথলি চলাফেরা করে, সুন্দর। এই বাচ্চাটি এই 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 বাচ্চাটি দৌড়েছে, এই যার কারণে আমরা এখানে ব্রেক করতে হয়েছে, দেখতে পাচ্ছেন। দেন আমরা যে রাইডসটিতে যাব হানিবি। স্বল্প সময়ের জন্য আমরা হানিবির পিঠে বিশ্ব ভ্রমণ করতে যাব। আপনি ওখানে একটি কন্ট্রোলার রয়েছে, আপনি কন্ট্রোলার দিয়ে উপরে নিচে নামতে পারবেন। উপরে নিচে নামতে নামতে শেষ হলো আমাদের হানিবি এবং ফ্লাইং চেয়ার। ফ্লাইং চেয়ার খুবই স্বাচ্ছন্দ্য এবং আনন্দ ঘন পরিবেশ। এখানে যখন এই চেয়ারটি ঘুরতে থাকবে তখন মনে হবে আপনার গায়ে হিম বাতাস লেগে খুব ঠান্ডা এবং স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। আমরা চলে এসেছি ফুড কর্নারে। ফুড কর্নারটি রয়েছে পূর্ব দক্ষিণ কর্নারে, যেখানে সিমসাম পরিবেশ এবং এখানে হাইজিনিক খাবারগুলো। আমরা নিয়েছি বার্গার, ফুচকা, চটপটি। খুবই কম দাম পড়েছে, প্রতিটি বার্গার 50 টাকা করে নিয়েছে এবং চটপটি 50 টাকা এবং ফুচকাও 50 টাকা নিয়েছে পার প্লেট। তবে পানির দামটা একটু বেশি নিয়েছে, যা গায়ের দাম তার চেয়ে 5 টাকা বেশি নিয়েছে, যেমন 15 টাকার। না খাইতে পারলে এদিক পাস করে দাও, আমি ঘাস করে দিই, ঠিক আছে? যা বলেছিলাম 15 টাকার পানি আমাদের থেকে 20 টাকা নিয়েছে। কেমন লাগে? কেমন মজা? অনেক মজা লাগলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য।